শ্রুতি। সম্মানিত উপস্থিতি, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন বা পিছনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করো তো মাঠে এসে বসার অনুরোধ জানাচ্ছি। আমার একজন উস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি, তিনি বুখারির দার্স দিতেন 4 ঘন্টা, সকাল 9টায় দার্স শুরু করতেন, 12:45 দার্স শেষ করতেন। এই 4 ঘন্টার দার্স দেওয়ার জন্য যখন উনি দার্সগাহে ঢুকতেন, ক্লাসে ঢুকতেন, তো তার পরে কোনো ছাত্র ক্লাসে ঢুকবে, তিনি ক্লাসে ঢুকছেন, তারপরে কোনো ছাত্র কথা বলবে, তারপরে কোনো ছাত্র মোবাইল চালাবে, তারপরে কোনো ছাত্র ঘুমাবে, শুয়ে থাকবে বা অলসতা লক্ষ্য করা যাবে, যদি উনি বিন্দুমাত্র বুঝতে পারেন তাহলে তিনি দার্স ছেড়ে দিয়ে চলে যেতেন, কেননা উনি দারুল উলুম দেওবান থেকে বেতন নিতেন না, এই জন্য উনি বাধ্য ছিলেন না ক্লাস করাতে। তো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তারা কোরআন এবং হাদিসের মজলিস রক্ষা করতে বাধ্য, যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে চলে যান, আর না হয় আমাকে বলেন আমি চলে যাই, দুটোর একটা হতে হবে। এই যে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলতেছি, আপনারা চলে যাবেন না আমাকে চলে যেতে বলবেন? দাঁড়িয়ে থাকা যাবে না, মাঠে এসে বসতে হবে, এটা কোরআন এবং হাদিসের মজলিসের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কোনো কথা বলতে চাইতেন তখন সাহাবীদেরকে বসতে বলতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। সাহাবীরা দাঁড়িয়ে আছে আর আল্লাহ রাসূল কথা বলেছেন, হাদিস শুনিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এরকম কোনো নজির ইসলামের ইতিহাসের পাতায় পাওয়া যায় না। যিনি বক্তা তিনি দাঁড়িয়ে থাকবেন, আমাদের উচিত দাঁড়িয়ে থাকা, কেননা আল্লাহ রাসূল সাধারণত দাঁড়িয়ে কথা বলতেন, বসেও কথা বলতেন মেম্বারে, বহুদিন মেম্বারে বসে কথা বলেছেন, এই জন্য মেম্বারে বসে কথা বলা যায়। কিন্তু শ্রোতা দাঁড়িয়ে থাকবে এর কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। আর এটা এমন মজলিস, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিসকে ফেরেশতারা ঘিরে নেয়। তো আমাদের এই মজলিসকে ফেরেশতারা ঘিরে আছে, এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আল্লাহর একটা সৃষ্টি জীব, ফেরেশতা সম্পর্কে আমি গত বছর ছোটনা কুমিল্লায় আলোচনা করেছিলাম, যে ফেরেশতা কেমন, ফেরেশতা কত প্রকার, ফেরেশতারা কিভাবে পৃথিবীতে আসে। এক প্রকার ফেরেশতা থাকে জমিনি ফেরেশতা, যারা মাটিতে চলাফেরা করে, এদের কাজ হচ্ছে মুমিনরা কখন কোথায় বিপদে পড়লো তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য, কোথায় কোন মুমিনরা জিকির আজকার করতেছে, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলতেছে, সেখানে বসে তাদের সাথে জিকির আজকারে সামিল হওয়ার জন্য, কোরআন এবং হাদিসের মজলিসে সামিল হওয়ার জন্য এরা সারা পৃথিবীতে দৌড়ে বেড়ায়, ছড়িয়ে বেড়ায়, যখন যেখানে দেখে মানুষ কোরআন হাদিসের কথা বলতেছে সেখানে বসে যায়, যখন দেখে কোনো মুমিন বিপদে পড়েছে তখন আল্লাহর নির্দেশে সেই মুমিনকে বিপদ থেকে হেফাজত করে, এটা তাদের কাজ, এরা হচ্ছে জমিনি ফেরেশতা। এই জন্য কোরআন এবং হাদিসের এই মজলিসের আদব রক্ষার্থে আপনাকে বসতে হবে। আপনারা এখনও দাঁড়িয়ে কেন? ওই যে ভাই আপনি তো দাঁড়িয়ে আছেন, অপরের দিকে তাকান কেন? সবাইকে বসতে হবে, হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরক, কিন্তু তাওহীদ ও শিরকের উপর আমি অনেক আলোচনা করেছি গত 2 বছরে, তাও 4-5টা আলোচনা আছে তাওহীদ এবং শিরকের উপর। আপনারা এই তাওহীদ এবং শিরকের আলোচনা শুনেছেন এমন কে কে আছেন, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো তাওহীদ এবং শিরকের আলোচনা যেহেতু বিষয়বস্তু দেওয়া আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে হলেও আমি তাওহীদ এবং শিরকের উপর আলোচনা করব, কিন্তু
আমার আলোচনার মূল বিষয়বস্তু থাকবে দাওয়াত প্রদানে বা দাওয়াত গ্রহণে বাধার কারণসমূহ এবং তা থেকে উত্তরণের উপায়। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলো দাওয়াতের জন্য উর্বর ক্ষেত্র, এই ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে শির্ক বেদাতে ভর্তি, না ভুল বললাম? তো এখানে দাওয়াতি কাজ বেশি করতে হবে। তো আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, কিভাবে দাওয়াতি কাজ করলে দাওয়াত ফলপ্রসূ হবে, মানুষ কেন দাওয়াত গ্রহণ করতেছে না, এটা আমাদের যারা উপস্থিত সামনে আছেন তাদের অনেকেই দাওয়াতি কাজে জড়িত আছেন। যেমন এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে নবীনগর কোরআন সুন্না ফাউন্ডেশন, তারপরে আর একটা আছে ব্রাহ্মণবাড়িয়া সদর কোরআন সুন্না ফাউন্ডেশন। কোরআন সুন্না ফাউন্ডেশনের ভাইরা আছেন? মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার সর্বশেষ অডিও মেসেজটা কি বিষয়ে ছিল বলেন দেখি, ধৈর্য বিষয়ে? মাশাআল্লাহ। তো আপনাদের সাথে আমার তো একটা সম্পর্ক যোগাযোগ আছেই, তো আপনারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, আরও যারা আছেন তারা কিভাবে দাওয়াতি কাজ করবেন, এটা আমাদের জন্য জানা জরুরি। তো যে বিষয়ে আলোচনা দেওয়া আছে তাওহীদ এবং শিরক, সেই বিষয়টা বক্তব্যের শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজের উপর সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমাকে এবং আপনাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র তেইশ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব বিশ্ব জয় করে ফেলেছিলেন এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন মাত্র 40 বছরে অর্ধ পৃথিবী জয় করে ফেলেছিলেন। অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা তখন পতপত করে উঠছিল এবং তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী পারস্য শক্তি এবং রোম শক্তি, পারস্য শক্তি মানে ইরানীয় শক্তি, ইরানকে বলা হয় পারস্য, আর রোম সাম্রাজ্য মানে হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্য, ইউরোপকে আরবিতে বলা হয় রোম, কোরআনে রোম শব্দ এসেছে, এটা ইউরোপকে বলা হয়। ইউরোপীয় সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে পতন হয় মাত্র 40 বছরে। পরবর্তীতে উমাইয়াদের 110 বছরে পৃথিবীর 3/2 মুসলমানেরা দখল করে ফেলে, কিন্তু তারপর থেকে নিয়ে আব্বাসীয়দের খেলাফাত, ফাতিমীয়দের খেলাফাত, মামলুকদের খেলাফাত, উসমানীয়দের খেলাফাত, এগুলোতে মুসলমানেরা তেমন কোনো এলাকা বিজয় হয়তো করেছে হালকা পাতলা, কিন্তু নিজেদের পূর্ববর্তী বিজিত এলাকাগুলোকে রক্ষা করতে করতেই সময় চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয় করেছিলেন, সেই ফিলিস্তিন বিজয় করে সেই ফিলিস্তিনকে রক্ষা করতে করতেই মুসলমানদের সময় পার হয়ে গেছে। যখন সালাহউদ্দিন আইয়ুবের সময়, মামলুকদের সময়, তখন মুসলমানরা বহুদিন যাবৎ তাদের ফিলিস্তিন হাতে ছিল না, সেই ফিলিস্তিনকে পুনরুদ্ধার করতে করতেই সময় পার হয়ে গেছে। এখন আবার ফিলিস্তিন মুসলমানদের হাতে নাই, মুসলমানরা পুনরুদ্ধার করতেও পারেনি। স্পেন মুসলমানদের হাতে ছিল, স্পেনের নাম শুনেছেন? সৌদিতে দেখবেন, আমি দেখি যারা সৌদি প্রবাসী আছেন তারা দেখবেন যে সৌদির ছোট ছোট যুবক, ছোট ছোট কিশোর বাচ্চারা, অল্প বয়সী যুবকেরা, তারা মেসির 10 নম্বর গেঞ্জি পরে, দেখেছেন? এবং তারা সবাই স্পেনের যে ক্লাবগুলো আছে, বার্সেলোনা, মাদ্রিদ, রিয়াল, এই ক্লাবগুলোর ভক্ত, এই ক্লাবগুলোর খেলা দেখতে অভ্যস্ত। আমি মাঝে মাঝে ভাবলে আমার শরীরের রোম শিউরে ওঠে যে এই মুসলমান বাচ্চাগুলো যারা মুসলমান মায়ের দুধ পান করেছে, মুসলমান পিতার রক্ত তাদের শরীরে প্রবাহিত আছে, এই ছোট ছোট মুসলিম বাচ্চাগুলো জানে না যে তারা যেই বার্সেলোনা, যে রিয়াল, যে মাদ্রিদ, যে মেসি, যেই রোনালদোর জন্য পাগল, যেই ক্লাবগুলোর জন্য পাগল, ওই ক্লাবগুলো যে জমিনে প্রতিষ্ঠিত, ওই জমিনের মালিক একদিন এদের বাপদাদা ছিল, স্পেনের মালিক একদিন কারা ছিল? মুসলমানেরা ছিল। যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা। ইমাম কুর্তুবির নাম শুনেছেন, তাফসিরে কুর্তুবি?
উনি হচ্ছেন স্পেনের ইমাম, কর্ডোভাকে আরবিতে বলা হয় কুর্তুবা, তিনি স্পেনের ইমাম। ইবনু হাজাম আন্দালুসি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত আলেম, তিনি স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার হাফিজুল মাগরিব 463 হিজরিতে মারা গেছেন, তাকে বলা হয় পশ্চিমের হাফেজ। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, বিশাল মুহাদ্দিস, বিশাল হাফেজ, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমামের রক্তে রঞ্জিত, বহু ইমামের দার্সে রঞ্জিত স্পেনের মাটি। স্পেনের মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের ইতিহাসের ছাপ আছে। সেই স্পেনের ক্লাবগুলোরই ভক্ত হচ্ছে মুসলমানদের সন্তানেরা, কিন্তু তারা কল্পনা করে না আজ যারা তাদের ভক্ত, আজ তারা যাদের ভক্ত, সেই এলাকাগুলোর মালিক একদিন তারা ছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র অল্প সময়ে, পরবর্তী খোলাফায়ে রাশিদিনের মাত্র অল্প সময়ে, দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে দাওয়াত এতটা বিপ্লবের রূপ নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আর আজ হাজার বছরে দাওয়াতের এমন কি হলো? সেই কোরআন তো অক্ষত আছে, সেই হাদিস তো অক্ষত আছে, কোরআন তো আর বিকৃত হয়নি, নাকি কোরআন কি বিকৃত হয়েছে? কোরআন তো অক্ষত আছে, যেই কোরআন 1400 বছর আগে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল, সেই কোরআন আছে, সেই হাদিস আছে, কিন্তু দাওয়াতের সেই গতি, সেই বিপ্লব কেন নাই? প্রশ্ন মনে হয় আমি বুঝাতে পারিনি, প্রশ্ন কি আপনাদের নিকটে স্পষ্ট? সেই কোরআন আছে, সেই হাদিস আছে, তো আল্লাহ রাসূল সাহাবীদের যুগে সেই দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে মানুষ পাগলের মতো সেই ধর্ম, সেই দিন গ্রহণ করত, আর আজ আমাদের দাওয়াতে এমন কি হলো যে আমরা হাজার বছর ধরে দাওয়াত দিয়ে, 50-60 বছর ধরে দাওয়াত দিয়ে মানুষকে হেদায়েত করতে পারতেছি না, যদিও হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, কিন্তু তবুও আমাদের ভাবতে হবে আমাদের দাওয়াতে কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে। আমাদের দাওয়াতের ত্রুটিগুলোর মধ্যে এক নম্বর ত্রুটি হচ্ছে আল খাতউ ফি তরিকাতি দাওয়াহ, দাওয়াত প্রদানের পদ্ধতিতে ভুল। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আমরা সেই পদ্ধতিতে দাওয়াত দেই না, এটা হলো এক নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল। দুই নম্বর দাওয়াতি পদ্ধতিতে ভুল হচ্ছে আমরা দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে বন্দি করে দিয়েছি। আমি ব্যাখ্যা করব। প্রথম ভুল যেটা দাওয়াত প্রদানের পদ্ধতিতে ত্রুটি, আপনাদের সামনে একটা হাদিস বলি, সহি বুখারীর একদম প্রথম অধ্যায়ে ওহি অবতীর্ণের পদ্ধতি মর্মে, সহি বুখারীর যে প্রথম অধ্যায় আছে ওই অধ্যায়ে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ওহি নিয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিব্রাইল বললেন, ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। তিনবার পড়ার বলার পরে, পড়তে বলার পরে 5টি আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাসূল 5টি আয়াত নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে যখন ঢুকতেছেন তখন বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও, আমি ঘুমাতে চাই, শুইতে চাই, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি আমার জীবনকে নিয়ে, আমি হয়তো মারা যাব, আমার জীবনের নিরাপত্তার হুমকি বোধ করতেছি, তুমি চাদর দাও, আমি একটু ঘুমাতে চাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি, অসম্ভব হতে পারে না, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, লাই ইউখজিকাল্লাহু আবাদা, কশ্চিনকালেও কখনো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে তাকিদ দিয়ে বিশ্বস্ততার সাথে বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করতে পারেন না।
স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে কেন অপমান করবেন না আল্লাহ, তার কারণ কি হতে পারে? স্বাভাবিক ধারণায় মনে হতে পারে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বলবেন আল্লাহ আপনাকে অপমান করবেন না, করতে পারেন না, কেননা আপনি হীরা গোহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, আপনাকে আল্লাহ অপমান করবেন না বা করতে পারেন না, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি। জাহিলি যুগে সবাই মদ পান করলেও আপনি মদ পান করেননি। আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না, কেননা আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি। জাহিলি যুগে শত মানুষ, বহু মানুষ নির্দ্বিধায় জেনায় লিপ্ত হলেও আপনি জেনায় লিপ্ত হননি, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না বা করবেন না। এইগুলো বলাটা স্বাভাবিক দৃষ্টিতে আমার এবং আপনার বিবেকে ধরতে পারে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলোর একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাও বললেন না যে আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি হেরা গোহায় আল্লাহর ইবাদত করেন, কেননা আপনি কোনোদিন মূর্তি পূজা করেননি, আল্লাহর সাথে কোনোদিন শিরিক করেননি, কেননা আপনি কোনোদিন মদ পান করেননি, কোনোদিন জেনায় লিপ্ত হননি, এগুলো একটাও বললেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। কথা মনে হয় বুঝাতে পারেনি, কেন অপমান করবেন না? আল্লাহ রাসূল কি করেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এক নাম্বার। দুই নাম্বার কি? ওয়া তাহমিলুল কাল, যে অচল হয়ে গেছে, চলতে পারে না, যে বেকার, সে অচল অথর্ব বেকারের দায়িত্বভার আপনি বহন করেন সমাজে। ওয়া তাকসিবুল মাদুম, যার সব নাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাকে আপনি কিছু দেন। ওয়া তাকরিজ যায়ফ, মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আর যে কেউ যে কোনো বিপদে পড়ুক না কেন, যে বিপদই হোক, সে বিপদে পড়ে আপনার নিকটে আশ্রয় চাইলে, যে ধরনেরই বিপদ হোক, আপনি সে ধরনের বিপদেই তাকে সাহায্য এবং সহযোগিতা করেন। এই পাঁচটি বৈশিষ্ট্য বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে আল্লাহ অপমান করতে পারেন না তার কারণ হিসেবে। আর এই পাঁচটি বৈশিষ্ট্যের সবগুলোই, প্রত্যেকটাই মানুষের সাথে ভালো ব্যবহারের সাথে সম্পৃক্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সমাজে কীভাবে চলতে হয় তার সাথে সম্পৃক্ত। আমরা তো হুকুম আহকাম মাসলা মাসাইল অনেক শিখে ফেলেছি, রাফুল এদাইন করতে হবে এটাও শিখেছি, বেদাত শিখেছি, শিরক শিখেছি, বেদাতিকে গালি দিতেও শিখেছি, মুশরিককে গালি দিতেও শিখেছি, কিন্তু পরস্পর দিনী ভাইদের মধ্যে কেমন ব্যবহার থাকতে হবে তা শিখিনি। কি ব্যাপার, মুখ দিয়ে ঠিক বের হয় না যে, এটা কি বাস্তবতা নয়? এটা সবচেয়ে বড় বাস্তবতা সহি আকিদার। যারা আহলে হাদিস বলেন, সালাফি বলেন, সহি আকিদার অন্তর্ভুক্ত বলেন, তাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে এই জায়গায়, আমাদের আকিদা বিশুদ্ধ হয়ে গেছে, আমরা হুকুম আহকাম শিখে ফেলেছি, কিন্তু একজন মুসলমানের হক কি, মুসলমানের সাথে মুআমালা কিভাবে করতে হয়, আচার ব্যবহার কিভাবে করতে হয়, সমাজে কিভাবে চলতে হয়, তা আমরা এখনো শিখে উঠতে পারিনি। অতএব আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। আমি আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমাদের দাওয়াতে কোনো কাজ হবে না। দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, যেমন আপনারা, এরকম দুই একটা মানুষ হয়তো ইউটিউবের বক্তব্য শুনে, আলোচনা শুনে হেদায়েত হয়ে যেতে পারে কোনো কোনো শায়েখের, কিন্তু দাওয়াতের যে বিপ্লব যেটা আল্লাহর রাসূলের ছিল, যেটা সাহাবিদের ছিল, সেই বিপ্লব যেটা সামাজিক বিপ্লব, আরে আল্লাহ রাসূলের যুগে ইউটিউব ছিল নাকি? আল্লাহ রাসূলের যুগে ফেসবুক ছিল নাকি? তাহলে এত মানুষ কেমনে মুসলমান হলো? ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কোনোদিন মুসলমানেরা অস্ত্র হাতে প্রবেশই করেনি। ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাইয়ের সবাই মুসলমান, কিভাবে কেমনে সম্ভব? এটা সামাজিক বিপ্লব। মুসলমান যেখানে গেছে, মুসলমানের চাল চরিত্র ব্যবহার ব্যক্তিত্ব
ভারাত্ম চলা ফিরা উঠা বসা প্রত্যেক জায়গায় মুসলমান যেদিক দিয়ে চলেছে তার আশেপাশে থাকা মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছে। আর আজ আমাদের ব্যক্তিত্ব এমন, আমাদের ব্যবহার এমন যে সমাজে আমাদের প্রভাব থাকা তো দূরের কথা, দশটা মানুষ আমাদের দ্বারা প্রভাবিত হওয়া তো দূরের কথা, আমরা আমাদের পরিবারে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি না, পরিবারে পর্যন্ত আমাদের কন্ট্রোল ক্ষমতা নাই। বাস্তবতা কত জনের অভিযোগ শুনবেন যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। হতে পারে ছেলে মেয়ে স্ত্রীর দোষ থাকতে পারে, কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে আপনার মধ্যে ব্যক্তিত্ব ভারাত্ম প্রভাব বিস্তারকারী ভারাত্ম, যে আপনাকে দেখে আর দশটা মানুষ অনুসরণ করবে, আপনাকে দেখে আর দশটা মানুষ শিখবে, এই প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব এবং ভারাত্ম আপনার মধ্যে আছে না নাই। একটা উদাহরণ দেই আপনাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা এক যুদ্ধ থেকে মদিনায় ফিরতেছি, কুন্না রাজানা, একটা যুদ্ধ থেকে আমরা মদিনায় ফিরতেছি, ফাসাকাতাত লি কিলাদাতুন, আমার গলার হার গলার মালা পথিমধ্যে হারিয়ে গেল, এবং এমন সময় এবং এমন জায়গায় হারিয়ে গেল যে ওই জায়গায় অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আর এদিকে সালাতেরও সময় হয়ে গেছে, অজু করার মতো পানি পাওয়ার ব্যবস্থা নেই, আবার এদিকে সালাতেরও সময় হয়ে গেছে, এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল যে আয়েশার মালা গলার হার হারিয়ে যাওয়ার কারণে আজকে জনসমাজ বিপদে আছে, অজু করতে পারতেছে না, সালাতও আদায় করতে পারতেছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে ঢুকতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাকিদ আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূল তার মাথা আমার রান উরুর উপর দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল তার মাথা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু বা রানের উপর দিয়ে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাক্য হচ্ছে, ফালাকাজানি লাকজাতান শাদীদাতান, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে মারলেন, এমন জোরে মারলেন, এমন জোরে প্রহার করলেন যে আল্লাহর রাসূল যদি আমার রানের উপর শুয়ে না থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে পড়ে যেতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আদম সন্তান হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার স্ত্রীদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠদের একজন, পৃথিবীর যে চারজন নারী সর্বশ্রেষ্ঠ নারী, মারিয়াম, খাদিজা, আয়েশা, আসিয়া, এই পৃথিবীর চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সকল নবী রাসূলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সঙ্গী, গারে সাওরের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাকে মারতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর সামনে মারতেছে, পিতায় মারতেছে, বিবাহিত মেয়েকে মারতেছে, শ্বশুরে মারতেছে, জামাইয়ের সামনে মারতেছে, শ্বশুর মারছে জামাইয়ের সামনে নিজ মেয়েকে, বিবাহিত মেয়েকে, সর্বশ্রেষ্ঠ মানুষ মারতেছে সর্বশ্রেষ্ঠ নারীকে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে। এর নাম ব্যক্তিত্ব, এর নাম ভারাত্ম, এর নাম প্রভাব বিস্তারকারী কন্ট্রোল ক্ষমতা। এই ব্যক্তিত্ব এই ভারাত্ম আজ আমাদের মধ্যে নাই, না পরিবারে, না সমাজে, না বাড়িতে, না বাড়ির বাইরে। তাহলে শুধু ইউটিউবের বক্তব্য দিয়ে দু একজন বিচ্ছিন্নভাবে হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোশ্চেন কালেও আসবে না।
দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনার জন্য আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন, আকীদার পরিবর্তন তো জরুরি, সেটা তো আপনাদের হয়েই আছে। সেই পরিবর্তন হতে হবে চাল চলন ব্যবহার মুআমালায়। যেন আপনার ব্যবহার দেখে দশটা মানুষ দাওয়াত গ্রহণ করে, আপনার ব্যবহার দেখে দশটা মানুষ প্রভাবিত হয়, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল। পৃথিবীর যারা সবচেয়ে বড় কাফের তাদের একজন হচ্ছে ফেরাউন, তাদের একজনকে ফেরাউন। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ ফেরাউনের নিকটে পাঠাচ্ছে দাওয়াতি কাজ করার জন্য। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কোথায় পাঠাচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় কাফেরদের একজনের কাছে দাওয়াতি কাজ করার জন্য। তো ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করতে পাঠাতে গিয়ে আল্লাহ বলতেছেন সূরা তোহার 40-41 নম্বর আয়াতে, ইযহাব আনতা ওয়া আখুকা মূসা, তুমি যাও, তোমার ভাই যাও, বি আয়াতি, আমার আয়াত নিয়ে, আমার নিদর্শন নিয়ে, আমার বাণী নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে ভুলিও না। আল্লাহকে স্মরণ করা একটি মহান ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমাকে এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যেন আমরা 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারি। কী জন্য সৃষ্টি করেছে বলেন তো? যেন আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের 24 ঘন্টা কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তাহলে কাজ করছেন কেন, খাচ্ছেন কেন? বেঁচে থাকতে হবে তাই খাচ্ছি, আর খেতে হবে তাই ইনকাম করতেছি। ইনকাম না করলে টাকা হবে না, টাকা না হলে খেতে পাবো না, না খেলে বেঁচে থাকতে পারবো না, এই জন্য কাজ করা। এটা মূল উদ্দেশ্য নয়, মূল কাজ হচ্ছে যেমন ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জন্য সালাত আদায় করে, আমাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। কিন্তু আল্লাহ জানে যা আদম সন্তান 24 ঘন্টা তাসবিহ পাঠ করতে পারবে না, আল্লাহ জানে যে আদম সন্তান 24 ঘন্টা সালাত আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আদম সন্তান, আমি জানি তুমি 24 ঘন্টা পারবে না, কিন্তু জেনে রাখো কমসে কম যে কোনো মূল্যে, যেভাবেই হোক না কেন, যে কোনো মূল্যে কমসে কম আলাল আকাল সারা দিনে 5 বার আমাকে স্মরণ করিও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 অক্ত সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য কমসে কম দিনে 5 বার। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, এত মহান ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে চলে গেল তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বলতেছেন ইউনুস যদি তাসবিহ পাঠ না করত লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। যে কোনো বিপদে আছেন, যখন তখন আছেন, সময় নষ্ট না করে আল্লাহর তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। দুনিয়াবি বিপদ, আসমানি বিপদ, অর্থনৈতিক বিপদ, এবং এটা আপনার জন্য গনিমত হয়ে দাঁড়াবে। এর চেয়ে বড় সম্পদ আপনার জন্য কিছু হতে পারে না। লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে। আর এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা নগণ্য সৃষ্টিজীব, শুক্র কীট থেকে তৈরি করা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। এখনই যদি মানুষ প্যারালাইজড হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, হাসপাতাল মেডিকেলের বিছানায় পড়ে তড়পাবে, চাহে আমেরিকার বাদশাহ ট্রাম্প হোক,
চাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, যার যতই ক্ষমতা থাক না কেন, আল্লাহ সামান্য অসুস্থতা দিয়ে দিলে সকল ক্ষমতা সেখানে অকেজ হয়ে যায়। মানুষ এত দুর্বল, মানুষ এত দুর্বল, এত দুর্বল প্রাণী হওয়ার পরেও আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আসমান জমিনের সকল ক্ষমতা, সকল দাপট, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক হওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষ যদি, আমার নগণ্য সৃষ্টি জীবদের একজন পৃথিবীর কোনো মানুষ যদি সারা পৃথিবীর যে কোনো কোণা থেকে, সাহারা মরুভূমির অন্তর্ভুক্তি থেকে, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে, আফ্রিকার জঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোনো বান্দা যদি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ সাথে সাথে তাকে স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার ফল, আল্লাহকে স্মরণ করার বরকত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই যাও দাওয়াত নিয়ে, কিন্তু একটা কথা মনে রাখিও, যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করতে বলিও না, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণে রাখিও। তারপরে কি বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও, ফেরাউন চরম পরম অহংকারী, কিন্তু জেনে রাখো ফেরাউন এত অহংকারী হওয়ার পরেও, এত অহংকারী হওয়ার পরেও, এত অহংকারী হওয়ার পরেও, নিজেকে খোদা আল্লাহ দাবি করার পরেও, নিজেকে প্রভু দাবি করার পরেও, শুনে রাখো মুসা, এত অহংকারী হওয়ার পরেও, কুল লাহু কাওলান লাইনা, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলিও। কথা মনে হয় বুঝাতে পারলাম? আমাদের দেওবন্দি ভাইয়েরা কি ফেরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আশেপাশে যেগুলো পীরের দরগা আছে, মাজার আছে, তারা কি ফেরাউনের চাইতে খারাপ নাকি? আল্লাহ বলতেছে, মুসা, ফেরাউন এত খারাপ হওয়ার পরও, এত অহংকার হওয়ার পরও, কোরআন খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 40-41 নম্বর আয়াতে বলতেছে, ফেরাউন মুসা দিয়ে কোরআন ভর্তি, ফেরাউনের লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে, তবু আল্লাহ বলতেছে, ফাকুল লাহু কাওলান লাইনা, ফেরাউনকে কেমন ভাষায় কথা বলিও? নরম ভাষায় কথা বলিও। এখন আমি আপনি যদি বলি হাদিস চোর, বাটপার, শয়তান, অমুক তুমুক, তাহলে আমার বক্তব্য শোনাই বন্ধ করে দিবে, দাওয়াত গ্রহণ তো দূরে থাক। অমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক উমুক, শুধু যদি গালিগালাজ এবং খারাপ ব্যবহার অকথ্য ভাষায় ভর্তি থাকে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যবহার এবং আমাদের বক্তব্য, তাহলে বিচ্ছিন্নভাবে দুই একজন হেদায়েত হতে পারে, কিন্তু সামাজিক বিপ্লব আসবে না, অসম্ভব, ঘটবে না। কেননা আমরা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গেছি, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়ে কোনোদিন দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব আনা যাবে না। দাওয়াতের ক্ষেত্রে আপনার মনের মধ্যে কী থাকতে হবে জানেন? এই জিনিসটা মানুষকে বোঝানো যায় না। যারাই আপনারা দাওয়াতি কাজ করেন, আপনার মনের মধ্যে থাকতে হবে, ইস, আমার এই দেওবন্দি ভাইটা না বুঝে, আমার এই বেরেলভি ভাইটা না জেনে, আমার অমুক হিন্দু ভাইটা আদম সন্তান, আদমেরই তো সন্তান নাকি, আমার অমুক আদম সন্তান, কোনো না কোনো পর্যায়ে গিয়ে দেখা যাবে তার রক্তের সাথে আমার রক্তের মিল আছে, যেহেতু সেও আদমের সন্তান, অমুক আদমের সন্তান না জেনে না বুঝে জাহান্নামে চলে যাবে, আমার এই ভাইটাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে। এই যে দুঃখ, এই কষ্ট, এই অনুভূতি নিয়ে যখন আপনি দাওয়াতি মাঠে যাবেন, তখন আপনার দ্বারা মানুষ হেদায়েত হতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। এই অনুভূতি আপনার মধ্যে থাকতে হবে, ইস, আমার এই ভাইটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার উচিত তাকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার একটা ছেলে যদি এখনই আপনাকে কেউ ফোন করে বলে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে আছে, তাহলে আপনি সব বাদ দিয়ে, সম্মেলন বাদ দিয়ে দৌড়াবেন মেডিকেলে, তাই নয় কি? তাহলে আপনি এটাই ভাবেন যে সে মেডিকেলে আছে, এটা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে। আপনি একটু ভাবেন, সে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা আপনাকে কতটা কষ্ট দিবে যে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাহলে আপনি কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা দরদ নিয়ে আপনি তাকে দাওয়াত দিবেন, সেটা আপনি চিন্তা করেন। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেই অনুভূতি আপনার মধ্যে আসতে হবে।
আপনার মধ্যে যদি অহংকার থাকে, ঘৃণা থাকে, যে অমুক বেদাতি তুমুক উমুক, আর এই ঘৃণা নিয়ে যদি দাওয়াত দেন, তাহলে মানুষের সামনে আপনি নিজেই দাওয়াতের দরজাটা বন্ধ করে দিলেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি নয়। শত শত দলিল দিতে পারবো এর পিছনে। একদিন মসজিদে নববীতে যা আরাবিয়ুন ওয়াবালা ফিল মসজিদ, একজন আরাবিয়ান বধু, সহি হাদিস নাসাইর হাদিস, মসজিদে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। এই ঘটনা আপনাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু ঘটনা থেকে শিক্ষা নেন না। মসজিদের মতো পবিত্র জায়গায় একজন পেশাব করতেছে, তো সাহাবীরা সব ক্ষিপ্ত হয়ে গেছেন। হাদিসের এবারত এভাবে এসেছে যে ফাসাহা বিহিন নাস বা ফাসাহা আলাইহিন নাস, মানুষ হই হই রই রই শুরু করে দিয়েছে, আরে ধরো ধরো কি করলে, মারো মারো কি করতেছে, মসজিদে পেশাব করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, দুনিয়াবাসীকে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত হয়েছেন, যার অন্তর আবেগে কাঁদত যে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, এই আবেগে যিনি ক্রন্দনরত থাকতেন, ওই আবেগ নিয়ে যিনি মানুষকে দাওয়াত দিতেন, এই জন্য মানুষের যাবতীয় অত্যাচার, যাবতীয় অন্যায়, যাবতীয় কটুকথা তিনি সহ্য করে গেছেন। তাইফবাসীর অত্যাচার সহ্য করে তিনি বদদোয়া করেননি। কেন? তিনি জানেন যে আল্লাহ লোকমান হাকিমের মাধ্যমে কোরআনে বলেছে, সূরা লোকমানের আয়াত খুলে দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে যে আটটা নয়টা উপদেশ দিয়েছে, তার মধ্যে একটা উপদেশ হচ্ছে বাচ্চা বৎস বেটা সন্তান, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আর জেনে রাখো, যখনই তুমি মানুষকে সৎ কাজে বাধা দিবে, যখনই তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে, তখন চারিদিক থেকে তোমার উপর বিপদ নেমে আসবে। সেটা যে ধরনেরই বিপদ হোক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বাধা বিপত্তিতে তোমার রাস্তা পরিপূর্ণ হয়ে যাবে। গালিগালাজ হোক, নিন্দা হোক, দুর্নাম হোক, অপবাদ হোক, বদনাম হোক, কিন্তু বৎস ওয়াসবির আলা মা আসাবাক, যা কিছুই তোমার সামনে আসুক না কেন, সব কিছুর উপর তুমি ধৈর্য ধারণ করবে। এটা লোকমান হাকিমের নির্দেশ, সবর করবে। আমি যাদেরকে আমাদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ভাইদেরকে সবরের উপর একটা অডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম সবর হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমরা মনে করি সবর মনে হয় শুধু এক প্রকারে, বিপদ আপদ আসলো আর ধৈর্য ধারণ করলাম, এটাই মনে হয় সবর। জিনা, সবর তিন প্রকার। আস-সবরু আলাল আমালি সালিহা, সৎ আমলের উপর সবর। সৎ আমলের উপর কীভাবে সবর হয়, আজকে বক্তব্যে শুনে গেলেন, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। দুই দিন স্মরণ করতে পারলেন, তিন দিনের দিন আর স্মরণ করতে পারেননি, ভুলে গেছেন। তৃতীয় দিন স্মরণ করলেন, চতুর্থ দিন ভুলে গেছেন। এই যে আপনি সৎ আমলের উপর অটল থাকতে পারতেছেন না, তার মানে সৎ আমলের উপর আপনার মধ্যে কি নাই, কথা বলেন না কেন, কি নাই? সৎ আমলের উপর আপনার মধ্যে সবর নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সর্বোত্তম আমল হচ্ছে অল্প হলেও প্রতিদিন করা। একদিনে এক পারা দশ পারা পড়ার দরকার নাই, কিন্তু প্রতিদিন হলেও এক লাইন তো পড়েন কোরআনের আয়াত, তাহলে সবর থাকবে। সৎ আমলের উপর সবর থাকবে, অল্প হোক কিন্তু চলতে থাকুক প্রতিদিন, এর মধ্যে বরকত হবে। আর একটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। বক্তব্যে শুনে গেলেন যে মদ খাওয়া যাবে না, জর্দাগুল খাওয়া যাবে না, পকেট থেকে বের করে ফেলে দিলেন, পাঁচ দিন সাত দিন পরার মন ভালো লাগে না, আবার জর্দা খাওয়া শুরু করেছেন। তার মানে অসৎ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে কি নাই, সবর নাই। এটা হলো দুই নম্বর সবর। আর তিন নম্বর সবর হচ্ছে বিপদ আপদ, দুনিয়াবী বালা মুসিবতের ক্ষেত্রে সবর, ধৈর্য ধারণ করা। দুনিয়াবী বালা মুসিবত দুই কারণে আসে। কয় কারণে? দুনিয়াবী বালা মুসিবত কয় কারণে আসতে পারে? দুই কারণে দুনিয়াবী বালা মুসিবত আসতে পারে। এক, আপনি সাদকা দেন না, দান করেন না। কি করেন না? দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে বখিলের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়, মানে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ কৃপণের সম্পদ বের করে নেয়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আর একটা কারণ হচ্ছে, আপনি সাদকা করেন, আপনার আমল আখলাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন।
পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিপদ পাঠান। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর রাসূলের মধ্যে যে স্বভাবগুলো দেখা যায় সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দাওয়াতি কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিন্ত লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদদু মিন হাওলিক। হে আল্লাহর রাসূল, আল্লাহর দয়া এবং রহমত যে আপনার ব্যবহার ভালো, আপনার ব্যবহার যদি ভালো না হতো, আপনার ব্যবহার যদি কর্কশ কঠিন ও কঠোর হতো, তাহলে মানুষ আপনার দাওয়াত গ্রহণ করত না। এটা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন। অতএব দাওয়াতি মাঠে বিপ্লব আনার জন্য আমাদের ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। অন্তর থেকে বিদ্বেষ, হিংসা এবং অহংকার ছুঁড়ে ফেলে দিতে হবে। দাওয়াতি মাঠের দ্বিতীয় বাধা, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা। কিসের মধ্যে সীমাবদ্ধ করা? অনুষ্ঠানের মধ্যে। যারা হাঁটাহাঁটি চলাচল করতেছেন, এই যে ভাই, এই যে ওই ভাই, কি করতেছেন আপনি, কি করতেছেন, বসেন। তারপরে ওই যে ওই ভাই, তুমি কি করো, বসো। এত চলাফেরা করার তো প্রয়োজন নাই। মাঠের মধ্যে এসে গেছেন, বের হওয়ার প্রয়োজন নাই। আর যদি বের হয়ে যেতে চান তাহলে আর আসার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, যে কোনো ধর্ম, যে কোনো আদর্শকে যদি আপনি নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, তাহলে সে আদর্শকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। যেমন কথার কথা আমি মনে মনে ভাবলাম যে আমি হিন্দু ধর্মটাকে নষ্ট করে দেব, তাহলে আমার কাজ হচ্ছে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচারকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া, যে শুধু দুর্গাপূজার দিন হিন্দু ভাইয়েরা আসবে, আর দুর্গাপূজা যেই দিন শেষ হয়ে যাবে তারপরে আর কোনো নামগন্ধ নাই। আমি যদি মনে করি খ্রিস্টান ধর্মকে শেষ করে দেব, তাহলে খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। শুধু বড় দিন, যেই দিন ঈসা আলাইহিস সালামের জন্মদিন, সেই দিন শুধু সবাই গির্জায় আসবে, আর বাকি বছরের 365 দিন কারো কোনো খোঁজ খবর নাই। ইসলামকেও যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন। খালি শবে বরাতের দিন মসজিদ মুসল্লিতে ভর্তি, শবে বরাত শেষ ফজরের সালাতে মুসল্লি নাই। খালি টুঙ্গির তাবলিগ ইজতেমা একসাথে হাত তুলে দোয়া করে নিল সারা দেশ, সারা ঢাকার মানুষ, আর টুঙ্গির তাবলিগ ইজতেমা শেষ, দোয়াও শেষ, নামাজও শেষ, সবই শেষ। শুধু ঈদে মিলাদুন্নবীর দিন জশ্নে জুলুস বের হবে, ট্রাকের পিঠে সবাই উঠবে আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বলল, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে, আইয়ুহান নবী না ইয়া নবী? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়া নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এই আব্দুল্লাহ, এই আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়া নবী। আর আমি আপনাকে ডাকলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়খটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি মহামান্য লাগানো হলো, এটা হচ্ছে তাদের জন্য সম্মান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া। সব নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে তখন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ওহে সম্মানিত নবী, ওহে মহামান্য নবী, ওহে মহান নবী, ওহে মাননীয় নবী। আল্লাহু আকবার। আল্লাহ তার
রাসুলের সাথে আদব রক্ষা করেছেন, আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসুলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলামকে যদি নষ্ট করতে চান তো কী করতে হবে, ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। ঈদে মিলাদুন্নবীর দিন সব ট্রাকে চড়ে বের হবে, আর বাকি 365 দিন নামাজ কালাম ইবাদত দরুদের কোনো খোঁজ খবর নাই। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান তাহলে দাওয়াতকে কী করতে হবে, কিসের মধ্যে সীমাবদ্ধ করতে হবে, অনুষ্ঠানের মধ্যে। আজকে যারা এই জালসার আয়োজন করেছেন, যারা এখানে বক্তব্য দিতে এসেছেন মেহমান, আমিও তাদের একজন, আর যারা এখানে শুনতে এসেছেন, তারা কয়জন এই অনুষ্ঠানের বাইরে দাওয়াতি কাজ করেন? এরকম অনুষ্ঠান ছাড়া যে পাঁচটা মানুষ এক জায়গায় হলো, কোরআন সুন্না ফাউন্ডেশনের অমুক জায়গায় আজকে অনুষ্ঠান আছে, আপনারা সবাই বিকেল 4টার সময় আসবেন, অমুক মাদানী শায়খ উপস্থিত হবে, সবাই এখানে উপস্থিত হলো, মাদানী শায়খ উপস্থিত হলো, মাদানী শায়খ সেখানে বক্তব্য দিল, দাওয়াত দিল, আপনারা সবাই দাওয়াত শুনে চলে গেলেন। এবার মাদানী সাহেব যখন বাসে উঠতেছে, তখন পাশের জন যে সিগারেট খায়, বাসে যে গান চলে, যে হোটেলে ঢুকতেছে সেই হোটেলে গান চলে, রুমমেট সালাত আদায় করে না, ফজরের সালাতে রুমমেট উঠে না, বাড়ির বাপমা ভাই বোন স্ত্রী ফজরের সালাতে উঠে না, আশেপাশের পাড়া প্রতিবেশী 31st নাইটের আয়োজন করতেছে, যুবক ছেলে পেলে কোনো খবর, কোনো প্রতিক্রিয়া, কোনো দাওয়াতি কাজ নাই, সে অপেক্ষায় বসে আছে আবার কোন দিন অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে যাব আবার দাওয়াতি কাজ করব। এটা হলো দাওয়াতকে হত্যা করা। এটা কি? দাওয়াতকে হত্যা করা। এই জন্য দাওয়াতি মাঠের সামাজিক বিপ্লব নাই, শুধু ফেসবুকের লাইভ, ইউটিউবের ভিডিও আর এই অনুষ্ঠান, জালসা, সম্মেলন, প্রদর্শনী, ব্যাস। 4-5টা বাস, 10-15টা 20টা বাস, কয়টা বাস আসলো, কত জনসমাবেশ হলো, কতজন ভিডিওটা লাইভ দেখলো, কতজন ইউটিউবে ভিউ হলো, কত লাখ দর্শক হলো, ব্যাস এই নিয়ে ব্যস্ত। যেন সিনেমার মাঠ যেরকম, মুভির মাঠ যেরকম, যে এখন কোন মুভিটা টপ হিট চলতেছে, কোন মুভির দর্শক এখন কত, কোন সিনেমার হলে কেমন ভিড় চলতেছে, তো কোন বক্তার মাঠে এখন কত লোক উপস্থিত হচ্ছে, আর কার ভিডিওর কত ভিউ হচ্ছে, ব্যাস এর মধ্যে দাওয়াত সীমাবদ্ধ। এর মাধ্যমে দাওয়াতকে কী করা হয়েছে? হত্যা করা হয়েছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, এর জন্য কিয়ামতের মাঠে কী করতে হবে? জবাব দিতে হবে। দাওয়াতকে এই অনুষ্ঠানের শিকল ভেঙে বাইরে নিয়ে আসতে হবে, অনুষ্ঠানের এই জিঞ্জিরের মধ্যে দাওয়াতকে যে বন্দি করা হয়েছে, এই বন্দিশালাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে, দাওয়াতকে সমাজে চলমান করতে হবে। কীভাবে সমাজে চলমান হবে? আরে এখানে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে কসবা তাওহিদ ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছে, তখন তারাই উপস্থিত হবে যারা আমাদেরকে চিনে, যারা মোটামুটি দুই এক অক্ত সালাত আদায় করে, যাদের মুখে মোটামুটি দাঁড়িয়ে আছে, যারা মোটামুটি শিরক বিদাত থেকে মুক্ত, তারাই উপস্থিত হবে। ইল্লা মাশাআল্লাহ, আগ্রহ নিয়ে দুই একজন আশপাশ থেকে উপস্থিত হতে পারে, কথা মনে হয় বুঝাতে পারি, কিন্তু পাশেই যে 31st নাইটের আয়োজন চলতেছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার আর আপনার কি জিম্মেদারি নয় যে আমরা পায়ে হেঁটে সেখানে যাব এবং তাদেরকে বলবো যে আমাকে 2টা মিনিট সময় দেন, আপনাদের সাথে 5টা মিনিট কথা আছে, 5টা মিনিট তাদের সামনে দাওয়াতি কাজ করবো, এক জায়গায় তাসের খেলার আড্ডা চলতেছে সেখানে যাব, তাদেরকে বলবো বাবারা 2টা মিনিট সময় দাও, 5টা মিনিট কথা বলবো, সেখানে 5টা মিনিট দাঁড়িয়ে কথা বলবো, এক জায়গায় গানের আসর চলতেছে, একটা যুবক আমার পাড়া প্রতিবেশী সালাত আদায় করে না, তাকে পার্সোনালি ধরে বলবো যে বাবা তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে, এই এই কথা। এর নাম হলো দাওয়াতকে বন্দিশালা থেকে মুক্ত করা, দাওয়াতকে চলমান করা। যখন দাওয়াত এরকম চলমান হবে, সবাই উপস্থিত, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, কোনো মুসলমান দাওয়াতি কাজ ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য জনসমাজের মধ্যে থেকে আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ নিযুক্ত করেছেন, অতএব তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে হবে 24 ঘন্টা সর্বদা। যদি সর্বদা দাওয়াতি কাজ না দেন, যদি দাওয়াতি কাজ সেভাবে না করেন, তাহলে কয়েকটা ক্ষতির মধ্যে আপনি নিমজ্জিত হবেন।
দাওয়াতকে যদি শুধু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেন, বাস্তব মাঠে দাওয়াতি কাজ না করেন, তাহলে কয়টা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন? কয়েকটা ক্ষতির মধ্যে, বড় বড়। তার মধ্যে এক নাম্বার ক্ষতি হচ্ছে, যখন গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি সেই গজব থেকে নাজাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যে, মনে করো একদল মানুষ একটা জাহাজে উঠল, একদল উপর তলায়, একদল নিচতলায়। নিচতলার মানুষ জাহাজের তলা ফুটা করতেছে, উপরতলার মানুষ মনে করতেছে সে তো নিচতলার ফুটা করতেছে, আমার উপরতলার কোনো সমস্যা হবে না। তাহলে নিচতলাও ডুববে, উপরতলাও ডুববে। কথা মনে বুঝতে পারেন?